হে ও নয়নতারা মৎস্য হেসারের পক্ষ থেকে সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যেটাকে আমরা হাইব্রিড মাছ তেলাপিয়া বলে থাকি আপনারা যারা এই টাইপের পোনাগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে এবং পোনার চাষ খাবারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের পুরা ভিডিওটি দেখবেন আর দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ভিওয় দেখেন আমাদের এই পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো আমরা এই টাইপের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে নিয়েও যেতে পারবেন দেখুন পোনাগুলো আপনারা যারা এককভাবে চাষ করতে চান তেলাপিয়া তারা অবশ্যই এককভাবে চাষ করতে পারবেন এবং তেলাপিয়া এককভাবে চাষ করলেই লাভবান হওয়া যায় বেশি আর এগুলোকে আপনারা সরাসরি ভাসমান ফিট দেবেন পুকুরে অথবা নেটে বা বায়ুফ্লকে চাষ করেন কিন্তু অবশ্যই আপনার তেলাপিয়া মাছকে বেশিরভাগ লব মূলত আপনার আমরা এই তেলাপিয়া রেনু এবং পোনাগুলো লবণত্ব পানিতেই ফুটিয়ে থাকি বেশিরভাগ যার জন্য আপনারা অবশ্যই পুকুরে অথবা নেটে বা বায়োফ্লকে চাষ করেন অবশ্যই লবণ ব্যবহার করবেন তাহলে আপনার মাছগুলো দ্রুত বড় হবে এবং মাছের গ্রোথ আসবে দ্রুত আর মাছ কোনো রোগ বেলায় হবে না আপনারা এই টাইপের পোনাগুলো সর্বোচ্চ চার মাস সাড়ে চার মাস হাইস পাঁচ মাসের ভিতর আপনারা বাজারজাত করে দিতে পারবেন আর অবশ্যই আপনারা ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করবেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর তেলাপিয়া মাছের খাবার অবশ্যই দুই টাইম করে খাবার দেবেন তাহলে আপনার মাছ দ্রুত